আপনি পৃথিবীর সব দেশে যান, আপনি চান্দা দেন, ট্যাগ দেন, সরকার আপনার প্রোডাকশন দেয়। আর এই দেশের সরকার আমাকে বাম্বু দেয়, বাম্বু 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 দেয়, পুলিশে দেয় বাম্বু, পুলিশে দেয় বাম্বু। আর অন্য অন্য সরকার দেশে যদি আপনি ট্যাগ দেন আপনাকে নিরাপত্তা দেয়। বিভিন্ন ডিস্ট্রিক্টে গেলে চান্দা দিত, আলুবাজার চান্দা, জুরাইন গেলে চান্দা, ঢাকা সিটিতে গেলে চান্দা। কিসে ভাই? সোনার বাংলা, ডিজিটাল বাংলা, চান্দা দিব কেন ভাই? এদেশে চান্দা দিয়ে গাড়ি চালাবো কেন? তেলের দাম বাড়াইছে বর্তমান সরকার, ঠিক আছে, 34 টাকা। আমরা এতে অনেক সমস্যায় পড়ছি, আমাদের তো গাড়ি ভাড়াই নাই, এর ভিতরে তেলের দাম বাড়তি, সমস্ত জিনিসের দাম বাড়তি, গাড়ির মালের পার্সের দাম বাড়তি, গাড়ির কাগজের মামলার দাম বাড়তি। ঢাকা গেলে ঢাকা কোনো সিগন্যাল বাড়তি নাই, পুলিশের একটা লাইট আছে লেজার লাইট, এটা বলে সিগন্যাল বাড়তি। হঠাৎ করে সিগন্যাল দিয়ে তোমার সিগন্যাল দিয়েছি, কত 3000 টাকার মামলা, 5000 টাকার মামলা। অন্য অন্য সরকার আসছিল থাকার পরে কত টাকা মামলা দিত, 200 টাকা 500 টাকা মামলা ছিল, পরে অনেক টাকার মামলা, ওই 5000 6000 টাকার যে একটা মামলা দেয় এই টাকায় তুড়াই দাঁড়ি না। আবার তেলের দাম বাড়তি, গাড়ির মালের দাম বাড়তি, এরপরে লাইসেন্সের গেলে লাইসেন্স পাই না, ঠিক আছে, অনেক দুর্ভোগ সেবা আমরা বঞ্চিত হয়ে দেশে। আমরা চাই এই যে বর্তমান যে সরকার আছে, আমরা একসময় ভোট দিয়েছিলাম শ্রমিক ভাইরা, কারণ আমরা এই সরকার চাই না। এই সরকার অনেক কিছু করছে, অনেক উন্নয়ন করছে, অনেক মহাসড়ক করছে, অনেক বাপের বিচার করছে, অনেক যুদ্ধাপরাধীর বিচার করছে। ওনা আল্লাহ রস্তে মেহরবানি করে এই বার্চুয়াল মার্চুয়াল মিটিং আমরা চলবে না। আমরা চাই একটা জনগণের সরকার, জনগণের সরকার আমরা চাই, এই বিনা পুলিশের সরকার আমরা এই দেশে চাই না। এই দেশ কারো এক এক বাবার না, এই দেশের মালিক জনগণ, এই দেশের মালিক উপরে আল্লাহ, আর আমরা জনগণ আছি। এই দেশের মালিক বঙ্গবন্ধুর নামে কি লেখা দেয় না যে বঙ্গবন্ধু দেশের মালিক? এই দেশের মালিক 18 কোটি মানুষ মালিক, আর উপরে আসমান জমিন মালিক, আর এরপরে আমরা আছি উঠবে, ঠিক আছে, উঠবে আছে আল্লাহ, আর জমিনে আছি আমরা, ঠিক আছে। এই দেশ স্বাধীন করছিল আমার বাপ চাচারা, আমার বাপেরা, আমার মামারা, এই দেশ স্বাধীন করে হয়ে গেছে লাঠি সুটালের দ্বারা। আর চান্দা দিব কেন ভাই? চান্দা দিয়ে আমরা দিব চালাবো না গাড়ি, এই চান্দা দিয়ে আমরা কোনো গাড়ি চালাবো না। তেলের দাম বাড়ছে, তেলের দাম যদি কমায় তাহলে আমরা পরিবহন চালাবো। এই যে দেন চান্দা, কত টাকা দিলা? এই যে তাপস, এই তাপসের চান্দা, এই যে 30 টাকা, এই যে দেন টাকা দিলার চান্দা, 300 দেন, 300 টাকা চান্দা। ভাড়া দেয় কয় টাকা ভাই? 300 টাকা চান্দা লয়? এই যে দেন চান্দা ভাই, এই যে দেন চান্দা স্লিপ, এই যে দেন মাফিয়া সরকারের আমলে চান্দা, সব চান্দা, সব চান্দা। আমাদের ধান্দা করে বড় বড় বাড়ি গাড়ি, আর আমাকে কিছুই নাই। এই যে চান্দা দেখেন ভাই, এই যে চান্দা গুলা সব দেখাও, সব ঢাকা গেলে বরিশাল গেলে এতটি কাগজ জমা হয়, বরিশাল যদি আমরা যাই এতটি চান্দা দিতে হয়, এতটি চান্দা দিতে হয়। এই যে দেন আমাদের চান্দা, যদি মিথ্যা কথা কই, এই যে দেন চান্দা, এই যে চান্দা, এই যে চান্দা, এই যে চান্দা, এই যে চান্দা বাজার আয় ধান্দা করতেছে, আর আমরা গাড়ি শ্রমিকরা মালে মাল লাগাইতে পারি না, গাড়ি পাস কিনতে পারি না, এই না আল্লাহ তলত করে মাল টাল কিনে কোনো রকম বাইর করি, এর ভিতরে গেলে আবার পুলিশে দালা, পুলিশে গেলে কোন সারের গাড়ি, কোন সারের লোকে মান্তি করছো? আরে ভাই স্বাধীন দেশ, গাড়ি চালামু, মাল নিয়ে যামু, এটা আবার চান্দা দিব কেন ভাই? এই যদি মালগুলা যদি না নিয়ে যায় পণ্যগুলা, ওরা না খায় মরবো। এই মাছ যদি না নিয়ে যায় ঢাকা শহরে যাত্রা বাড়ি, ওরা না খায় মরবো। আমি মনে করি এই যত বাংলাদেশে যত পরিবহন আছে, দেবতার থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সমস্ত পরিবহন চক্র বন্ধ রাখবেন, সমস্ত পরিবহন চক্র বন্ধ রাখবেন। আমরা চান্দা দিয়ে আর গাড়ি চালাবো না, আমরা রোড ট্যাক্স দেই, সরকারের ট্যাক্স দেই ডাবল ডাবল। এই যত আগে 15,000 টাকা দিতাম, মনে 30-35 হাজার টাকা রোড ট্যাক্স নেয়, ইনকাম ট্যাক্স নেয়, এরপরে ব্যাট নেয়, কর নেয়, সমস্ত কর দেয়। দুবাই ছিলাম, সৌদি ছিলাম, বারান ছিলাম, অন্য দেশে ট্যাক্স দিয়ে চালাইলে আপনাকে সেলুট দেয়, জীবনে পুলিশে গাইলে এভাবে সেলুট মারে। আর এই দেশের পুলিশ ঠিক আছে, এইভাবে বলে মিয়া কসলাকে বুক ফাটে, একটা গাড়ি চালায় ড্রাইভার পুলিশে গালি মার। ইউ কান্ট্রিতে আমরা বসবাস করি, এই দেশে গালি শোনার জন্য ভাই মাথার গাম পায়ে বলা গাড়ি চালাই, এই দেশে বাস কেড়ে কাজ কেড়ে সরকারের ট্যাক্স দিয়ে গাড়ি চালাই। আজকে যদি রুট বন্ধ হয়ে থাকা, আজকে যদি রুট বন্ধ হয় সরকার বেশি দিন থাকতে পারবো না। এই রুটে ইনকাম ট্যাক্স দেই, আমরা ট্যাক্স দিয়ে গাড়ি চালাই, অত চান্দা দিব কেন ভাই? স্বাধীন দেশে গাড়ি চালামু, জিনিসপত্রের দাম বাড়তি, লাগামিন দেশের জিনিসের দাম বাড়তি, সমস্ত কিছুর দাম বাড়তি।